নমস্কার। বঙ্গোপসাগরে নিম্ন চাপের জেরে এক নাগাড়ে বৃষ্টির ফলে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়। জলস্তর বেড়ে যাওয়ার কারণে প্লাবনে আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে গ্যালোরি থেকে 6,25,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফুসছে সুবর্ণরেখা ও কংসাবতী নদী। বিপদসীমার উপর দিয়ে বয়ে নদীগুলোর জলস্তর গভীবল্লভপুর এক ও দু নম্বর ব্লকগুলিতে লাল সতর্কতা জারি হয়েছে। গ্যালোরি থেকে জল ছাড়ার পরে বাড়তি সতর্কতা হিসেবে ত্রাণ শিবির খুলেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় গ্রাম থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায়। অতিবৃষ্টির ফলে জলবন্দী হয়ে পড়ে সাধারণ মানুষ। ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু করে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল। নদীর তীরবর্তী নিচু অঞ্চলগুলি থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। প্রবল বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাথে চন্দ্রকোনার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাজ্যে 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন জেলায় বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রের খবর। এই মুহূর্তে কোন জেলায় ভারী বৃষ্টি না হলেও আগামী 23 আগস্ট মঙ্গলবার দক্ষিণবঙ্গে 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে বিকেল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূল জেলাবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদেও নদিয়া হালকা থেকে ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রির কাছাকাছি, সর্বোচ্চ আর্দ্রতা থাকবে 97% আশেপাশে। এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। আর বং ভার্সেস বং দেখতে থাকুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আরও মোটিভেট করতে সাহায্য করুন। ধন্যবাদ।